দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন এক কথায় কি হবে গধূলি যিনি ভালো ব্যাকরণ জানেন এক কথায় কি বলা হয় বইয়াকরণ যিনি ভালো ব্যাকরণ জানেন তাকে বলা হয় বইয়াকরণ যিনি ব্যাকরণ রচনা করে তাকে কি বলে ব্যাকরণবিদ ব্যাকরণ রচনাকারীকে বলা হয় ব্যাকরণবিদ যিনি স্মৃতিশাস্ত্র জানেন তাকে এক কথায় কি বলে স্মার্ট যে প্রবীণ নয় তাকে এক কথায় কি বলে নবীন ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি অথবা যিনি ইতিহাস জানেন এক কথায় প্রকাশ কি হবে ইতিহাস বেত্তা যিনি ইতিহাস জানেন তাকে বলা হয় ইতিহাস বেত্তা এক কথায় প্রকাশ করুন ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক ছন্দে নিপুণ যিনি এক কথায় কি হবে ছান্দসিক ছন্দের নিপুণ যিনি তাকে বলা হয় ছান্দসিক যা বলা হয়েছে এক কথায় প্রকাশ করলে কি হবে উক্ত যা বলা হয়েছে উক্ত যা বলা হবে এর বাক্য সংকোচন কোনটি বক্তব্য যা বলা হবে তাকে বলা হয় বক্তব্য যা বলা উচিত নয় কোন শব্দে বিধৃত অকথ্য যার অন্য কর্ম নেই অনন্য কর্মা এক কথায় প্রকাশ করো দিন ও রাতের সন্ধিক্ষণ গধূলি দিন ও রাতের সন্ধিক্ষণকে বলা হয় গধূলি এক কথায় প্রকাশ করুন যার স্ত্রী মারা গিয়েছে বিপত্নিক, যার স্ত্রী মারা গিয়েছে তাকে বলা হয় বিপত্নিক। যে নারীর পতি নেই পুত্রও নেই এক কথায় কি হবে অবিরা পুরুষের কর্ণভূষণ এর সংকোচিত রূপ কোনটি বীর বৌলি পুরুষের কর্ণভূষণ এর সংকোচিত রূপ বীর বৌলি যা ভবিষ্যতে ঘটবে এক কথায় বলা হয় ভবিতব্য যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে একে এক পদে পরিণত করলে কোনটি হবে অবিমৃষ্যকারী যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে তাকে বলা হয় অবিমৃষ্যকারী অগ্রপশ্চাদ বিবেচনা করে কাজ করে না যে অবিমৃষ্যকারী যে স্ত্রী লোক অথবা নারী প্রিয় কথা বলে তাকে কি বলা হয় প্রিয়ংবদা প্রিয় কথা বলে যে তাকে বলে প্রিয়ংবদা এক কথায় প্রকাশ করুন যে নারীর হাসি সুন্দর সুস্মিতা যে নারীর হাসি সুন্দর তাকে বলা হয় সুস্মিতা প্রসিত ভর্তিকা শব্দটির অর্থ কী প্রসিত ভর্তিকা শব্দটির অর্থ জেনারীর স্বামী বিদেশে অবস্থান করে যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে তাকে এক কথায় বলা হয় প্রসিত পত্নী সূর্য জেনারীর মুখ দেখতে পারে না তাকে এক কথায় কি বলে অসূর্য স্পর্শা যে নারীর সন্তান বাচে না এক কথায় কি বলে মৃত বৎসা যে নারীর সন্তান বাঁচে না তাকে এক কথায় বলা হয় মৃতবৎসা কর্মে যাহার ক্লান্তি নাই এই বাক্যের সংক্ষিপ্ত রূপ কি অক্লান্ত কর্মী যাহা বপন করা হইয়াছে এটির নিম্নের কোন শব্দটিতে সংক্ষিপ্ত হয়েছে উক্ত যা বপন করা হয়েছে তাকে বলা হয় উক্ত শহীদ শব্দের অর্থ কি শহীদ শব্দের উর্থ আল্লাহ প্রদত্ত দিন তথা ইসলাম কায়েম এবং রক্ষার জন্য যিনি যুদ্ধে নিহত হন পা ধুইবার জল সংকোচন করলে কি হয় পাদ্য যা সাধারণের মধ্যে দেখা যায় না এক কথায় প্রকাশ কোনটি অনন্য সাধারণ যা সাধারণের মধ্যে দেখা যায় না তাকে বলা হয় অনন্য সাধারণ যার কিছু নেই এক কথায় প্রকাশ করলে কি হবে ঋত সর্বস্ব যার কিছু নেই ঋত সর্বস্ব যার তুলনা নাই অতুলনীয় যা আঘাত পায়নি এই বাক্যকে এক কথায় প্রকাশ করলে কি হবে অনাহত যা আঘাত পায়নি তাকে বলা হয় অনাহত সম্পূর্ণরূপে বিবেচনা করা হয় নাই এমন এটিকে এক শব্দে প্রকাশ করা যায় কোন শব্দে অসমুখিত যা অবশ্যই ঘটবে তাকে এক কথায় বলা হয় অবশ্যম্ভাবী অসিত পর শব্দের অর্থ কী অসিত পর শব্দের অর্থ আশি বছরের বেশি বয়সী ব্যক্তি যে লেখক অন্যের ভাব ভাষা প্রভৃতি চুরি করে নিজের নামে চালায় তাকে কি বলা হয় কুম্ভিলক তাকে বলা হয় কুম্ভিলক রচয়িতার মূল গ্রন্থ হতে যারা প্রাচীন পাণ্ডুলিপি লিপিবদ্ধ করতেন তাদের বলা হতো লিপিকার কর্ম সম্পাদনে পরিশ্রমী অতিশয় দক্ষ এই বাক্যের সংক্ষিপ্ত রূপ কর্মঠ উপস্থিত বুদ্ধি আছে যার তাকে এক কথায় বলে প্রত্যুৎপন্নমতি নদী সিকিস্তি কারা নদী ভাঙ্গনে সর্বশান্ত জনগণকে বলা হয় নদী শিকিস্তি। এক কথায় প্রকাশ করো সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা গমন সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা জানানোকে বলা হয় গমন শোনা যায় এমন এক কথায় প্রকাশ করুন শ্রুতিগ্রাহ্য এক কথায় প্রকাশ করো যে শুনেই মনে রাখতে পারে শ্রুতিধর যে শুনেই মনে রাখতে পারে তাকে বলা হয় শ্রুতিধর গাছে উঠতে পটু যে এক কথায় কি হবে গেছো যিনি বক্তৃতা দানে পটু তাকে বলে বাগি যার দুই হাত সমান চলে তাকে কি বলে সব্যসাচী যার দুই হাত সমান চলে তাকে বলে সব্যসাচী যে সকল অত্যাচারই সয়ে যায় এক কথায় কি হবে সহা যে সকল অত্যাচার হয়ে যায় তাকে বলে সর্বংসহা ইন্দ্রিয়কে জয় করেছে যে জিতেন্দ্রীয় জয়ের জন্য যে উৎসব এক কথায় কি হবে জয়ন্তী জয়ের জন্য যে ঈসব জয়ন্তী জয় সূচনা করে এরূপ তিথি শুভ তিথি জয় সূচনা করে এর থেকে বলা হয় শুভ তিথি ডায়মন্ড জুবলি, কত বছরে অনুষ্ঠিত হয় ষাট বছর ষাট বছরের পূর্তিকে বলা হয় ডায়মন্ড জুবলি। সুবর্ণ জয়ন্তী কত বছর পূর্তিতে পালিত হয় পঞ্চাশ বছর সুবর্ণ জয়ন্তী পালিত হয় পঞ্চাশ বছর পর এক কথায় প্রকাশ করো এক থেকে শুরু করে ক্রমাগত এক থেকে শুরু করে ক্রমাগতকে বলে একাধিক্রমে প্রেক্ষিত শব্দের অর্থ কি প্রেক্ষিত শব্দের অর্থ দর্শন করা হয়েছে এমন দুবার জন্মে যা দ্বিজ দুবার জন্মে যা তাকে এক কথায় বলে দ্বিজ এক কথায় প্রকাশ করুন পঙ্কে জন্মে যা পঙ্কজ পঙ্কে জন্মে যা পঙ্কজ পশ্চাতে জন্মেছে যে তাকে এক কথায় কি বলে অনুজ জন্মহীন মৃত্যুহীন অজ শুভক্ষণের জন্মজার বাক্যটিকে এক কথায় কি বলে ক্ষণ জন্মা সুভক্ষণের জন্মজার তাকে বলে ক্ষণ জন্মা পূর্বের জন্মের কথা স্মরণ আছে যার। এক কথায় বলা হয় জাতিস্বর একই সময়ে এর সমার্থক শব্দ যুগপথ একই সময়ে বর্তমান এ বাক্যের এক কথায় প্রকাশ কি হবে সমসাময়িক একই সময়ে বর্তমান তাকে সমসাময়িক বলা হয় যে ব্যক্তি কেবল নিজের বিষয়ে চিন্তা করে তাকে বলা হয় আত্মকেন্দ্রিক পরকে প্রতিপালন করে যে এক কথায় হবে পরভৃত্ত পরের অন্যে যে বেঁচে থাকে এক কথায় প্রকাশ কোনটি পরান্নীবি পরের অন্য যে বেঁচে থাকে তাকে বলা হয় পরান্নজীবী ফল পাকলে যে গাছ মারা যায় ওষুধি ওষুধি গাছ ফল পাকলে মারা যায় একবার ফল দিয়ে যে গাছ মারা যায় ঔষধি যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না তাকে এক কথায় কি বলে বনস্পতি যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না তাকে বলে বনস্পতি একই গুরুর শিষ্য এক কথায় প্রকাশ কী হবে সতীর্থ যে অনবরত কাচ্ছে সংকুচিত রূপ হল ররুদ্যমান যে অনবরত কাচ্ছে তাকে বলা হয় ররুদ্যমান চক্রের প্রান্তভাগকে এক কথায় কী বলে চক্রসীমা চক্রের প্রান্তভাগকে বলা হয় চক্রসীমা উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ বাঘের চামড়াকে এক কথায় কি বলে কৃত্তি বাঘের চামড়াকে বলা হয় কৃত্তি যা বিনা যত্নে লাভ করা হয়েছে অযত্ন যা বিনা যত্নে উৎপন্ন হয়েছে এই বাক্যের সংকোচন কি হবে এই বাক্যের সংকোচন হবে অযত্ন সম্ভূত যা অনায়াসে লাভ করা যায় তা হলো অনায়াসলভ্য দেখবার ইচ্ছার এক কথায় প্রকাশ কি হবে দেখবার ইচ্ছা দ্বিদ্রীক্ষা জিজিবিষা শব্দটি দিয়ে কি বুঝায় জিজিবিষা অর্থ বেঁচে থাকার ইচ্ছা যা প্রমাণ করা যায় না অপ্রমেয় যা প্রমাণ করা যায় না অপ্রমেয় যা ক্ষমার অযোগ্য ক্ষমার্য যা ক্ষমার অযোগ্য তাকে ক্ষমার্য বলা হয় এক কথায় প্রকাশ করুন পাওয়ার ইচ্ছা পাওয়ার ইচ্ছা ইপসা হরণ করার ইচ্ছা এর এক কথায় প্রকাশ কি হবে হরণ করার ইচ্ছা জিহির্ষা তিতিক্ষা শব্দ দ্বারা কি বুঝায় তিতিক্ষা দিয়ে বুঝায় ক্ষমা করার ইচ্ছা ক্ষমা করার ইচ্ছাকে তিতিক্ষা বলে যা চেটে খেতে হয় তা হল লেজ্জো যা চুষে খাওয়া হয় তা হল চুষ্য বরণের যোগ্য যিনি বাক্যটিকে এক কথায় প্রকাশ করুন বরেণ্য যিনি বরণের যোগ্য তাকে বরেণ্য বলা হয় হ্রেষা গুঞ্জন এবং নাদ এই শব্দগুলো একই শ্রেণীভুক্ত কারণ প্রতিটি প্রাণীর ডাক নির্দেশক নুপুরের ধ্বনি এক কথায় কি বলে নিকোণ নুপুরের ধ্বনি নিকন অব্যক্ত মধুর ধ্বনিকে এক কথায় কি বলে কলতান মেঘের ধ্বনি এর বাক্য সংকোচন কোনটি জিমুত মন্ত্র যা কোথাও উঁচু কোথাও নিচু এক কথায় কি হবে এক কথায় হবে বন্ধুর কষ্টে অতিক্রম করা যায় যা দুরাত্রিক্রম যা সহজে অতিক্রম করা যায় না এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি দূরাত্রিক্রম যা সহজে অতিক্রম করা যায় না তাকে বলা হয় দুরাত্রিক্রম এক কথায় প্রকাশ করো যা কষ্টে নিবারণ করা যায় দুর্নিবার এক কথায় প্রকাশ করুন যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না দুস্তর যা দেখা যায় না এক কথায় হবে অদৃশ্য অক্ষীর সমীপে এর সংক্ষেপণ হল সমক্ষ বাক্য সংকোচন করুন চক্ষুর সম্মুখে সংঘটিত তাকে বলা হয় চাক্ষুষ যার চক্ষু লজ্জা নেই যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না তাকে বলে ক্ষণপ্রভা যা স্থায়ী নয় অস্থায়ী এক কথায় প্রকাশ করুন অনুকরণ করার ইচ্ছা অনুচিকিৎসা অপকার করার ইচ্ছা এক কথায় হবে অপচিকিৎসা লাভ করার ইচ্ছাকে এক কথায় কি বলে লিপসা লাভ করার ইচ্ছা লিপসা কোনটি রাজহাঁসের ডাক ক্রেঙ্কার রাজহাঁসের ডাক ক্রেঙ্কার মকমক হল ব্যাঙের ডাক ব্যাঙের ডাককে মকমক বলা হয় গম্ভীর ধ্বনি এর বাক্য সংকোচন করুন মন্দ্র গম্ভীর ধ্বনি মন্দ্র ময়ূরের ডাক এক কথায় কি বলে কেকা ময়ূরের ডাককে এক কথায় বলে কেকা নাথ শব্দের অর্থ কি সিংহের ডাক নাথ শব্দের অর্থ সিংহের ডাক